আমরা আজকে শুরু করব অক্টাল থেকে বাইনারি কনভার্সন। তো আমরা এর আগে পর্যন্ত ছটা কনভার্সন করেছি, ডেসিমাল থেকে অন্য বেসে যাওয়া, অন্য বেস থেকে ডেসিমালে আসা, আর আমাদের ডেসিমালের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এবার এই পরপর যে চারটে কনভার্সন আমি আগেই বলেছিলাম, টোটাল আমাদের ১২টা কনভার্সন আছে এই চারটে পজিশনাল নাম্বার সিস্টেমের মধ্যে, ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সা, তার মধ্যে ছটা হয়ে গেছে। পরবর্তী যে চারখানা কনভার্সন করব সেই চারটে কনভার্সনের জন্য আমরা একটা পদ্ধতি দেখে নেব, সেই পদ্ধতিটাকে বলা হয় ভ্যালু বক্স মেথড, ভ্যালু বক্স মেথড বা ভ্যালু বক্স পদ্ধতি। এই পদ্ধতিটা একটু দেখে নিচ্ছি, ভীষণ গুরুত্বপূর্ণ, এইটা যারা করতে পারবে, শিখে নিতে পারবে, তারা পরবর্তী চারটে কনভার্সন করতে পারবে। খুব সহজ পদ্ধতি, আমি লিখছি 1, 2, 4, অক্টাল টু বাইনারি এবং বাইনারি টু অক্টালের জন্য এই আমাদের ভ্যালু বক্স মেথডের এই প্রথম যে টেবিলটা বানাচ্ছি সেটা কাজে লাগবে। তারপরের দুটোর জন্য ভ্যালু বক্স মেথডে আর একটা টেবিল আমরা করব। এটা কি 1, 2, 4, এটা কোথা থেকে এলো তোমার মনে প্রশ্ন আসতে পারে। এটা মানে 1 এসছে 2 টু দি পাওয়ার 0, 2 এসছে 2 টু দি পাওয়ার 1, 4 এসছে 2 টু দি পাওয়ার 2। বেশ, নিশ্চয়ই বোঝা যাচ্ছে, আমরা তার বেশি আর যাবো না। কেন যাবো না তোমরা একটু বুঝতে পারবে, এখনই বুঝতে পারবে। মানে অনেকে বলতে পারে তাহলে 2 টু দি পাওয়ার 3 কেন হলো না, বা এখানে কেন 2 টু দি পাওয়ার 2 থেমে গেল। বেশ, আমরা শিখতে চলেছি অক্টাল থেকে বাইনারি। আমরা সবাই জানি অক্টাল নাম্বার কী কী, 0 থেকে 7, তাই তো? বেশ, আমি ডান দিকটা এই টেবিলটার, এই টেবিলটা করেছি, এই টেবিলটার ডান দিকটাতে আমি লিখে রাখছি অক্টাল। এখানটা আমরা অক্টাল নাম্বার বসাবো, ধরে নিচ্ছি আমি 5 বসালাম। 5-এর বাইনারিটা কত আমাদের বলতে হবে, 5-এর বাইনারিটা কত, এই যে 1, 2, 4 লিখেছি এর মধ্যে কোন কোন সংখ্যা যোগ করলে 5 হবে, 4 আর 1, যে সংখ্যা যোগ করলে বা যে সংখ্যাগুলো যোগ করলে 5 হবে সেখানে 1 বসিয়ে দাও, বাকিটায় 0 বসিয়ে দাও। আমি বললাম 6, দেখো কোন কোন 1, 2, 4 মধ্যে কোন কোন সংখ্যা যোগ করলে 6 হবে, 4 আর 2, সেখানে 1 বসিয়ে দাও, বাকিটা 0। তুমি বললে 3 কোন কোন সংখ্যা যোগ করলে হবে, 2 আর 1, সেখানে 1 বসিয়ে দিলাম, বাদিকে 0 বসিয়ে দিলাম। ম্যাক্সিমাম কত অক্টালে সব থেকে বড় সংখ্যা, 7, কোন কোন সংখ্যা যোগ করলে 7 হবে, 4, 2, 1, 3 থেকে যোগ করলে 7 হবে, দেখে নাও 3 থেকে, ওই জন্যই 1, 2, 4 শেষ হয়ে গেল, আর কিন্তু আমাদের বাড়ছে না। তাহলে অক্টাল থেকে বাইনারি এই কনভার্সনের জন্য আমাদের এই টেবিলটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবার আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি, আমি একটা অঙ্ক দিচ্ছি 3, 4, 2, 0.16, বেস 8 অক্টাল, এটাকে আমাদের যেতে হবে কত, বাইনারিতে। তাহলে আমাদের কি করব, আমরা জাস্ট এই সংখ্যাগুলোর মানগুলো লিখব, একটু গ্যাপ গ্যাপ দিয়ে বসিয়ে নিচ্ছি, এই সংখ্যার মানগুলো বার করে নেব, নিয়ে আমরা লিখে দেবো 3, 4, 2, 1, 6। তা তার জন্য আমাদের এখানে কিন্তু এটা দেখাতে হবে, এই টেবিলটা করে তোমাদের অঙ্কের সাথে দেখাতে হবে কোন কোন সংখ্যা। এখানে ডান দিকে বসিয়ে দিচ্ছি 3, 4, 2, 1, 6-কে বসিয়ে দিলাম। এবার এদের মানগুলো বসিয়ে দেবো, 3 মানে 2 আর 1 3 0, 4 মানে 4-এর ঘরে 1, বাকি দুটো 0, 2 মানে 1 2 বসালেই হয়ে যাচ্ছে, 1 মানে 1-এ 1 বসালেই হয়ে যাচ্ছে, বাকি দুটো 0, 6 মানে 4 আর 2-এ 6, বাকিটা 0, 1-এ 0। তাহলে 3-এর মান এইটা, 4 মানে এইটা, টেবিল থেকে দেখে দেখে বসিয়ে দিচ্ছি, টেবিল থেকে দেখে দেখে বসিয়ে দিলাম, দশমিক বসে গেল, 1 মানে 0, 0, 1, 6 মানে 1, 1, 0। তাহলে বোঝা যাচ্ছে নিশ্চয়ই, তাহলে এইটা হচ্ছে পুরোটা উত্তর। আমি আর উত্তরটা লিখছি না, মানে এইটা পুরোটা, এটা পুরোটা ব্র্যাকেট দিয়ে 2 দিতে হবে। হ্যাঁ, আমি আর এটা এখানে দিলাম না, তোমরা তাহলে দেখে নাও অক্টাল থেকে বাইনারি কিভাবে আমরা গেলাম।